এশিয়া কাপের ফাইনালে সিলেট আসছেন সৌরভ গাঙ্গুলী। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। নারী এশিয়া কাপের ফাইনালে সিলেট আসছেন সৌরভ গাঙ্গুলী, এছাড়াও তার সাথে থাকবেন এসিসি সভাপতি জয় শাহ। সিলেটে বসেছে এবারের নারী এশিয়া কাপের আসর, সেখানেই হবে ফাইনাল। চলতি মাসের 15 তারিখ ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। এরই মধ্যে সৌরভের সিলেট আসার টিকিটও কাটা হয়ে গেছে বলে জানা গেছে। গণমাধ্যমের কাছে এই বিষয়টি নিশ্চিত করেছেন উইমেন উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। প্রসঙ্গত, নারী এশিয়া কাপে এবার খেলছে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন।